আচ্ছা, এই ভাই হচ্ছে একটু যাই হোক প্লেনে ঢুকে সে স্মোক করছে, তো স্মোক করার কারণে তার বিড়ি খাওয়ার কারণে এখন ওরে নিবে না প্লেন থেকে, এখন প্লেন ছেড়ে দিবে, কিন্তু প্লেনটা এখন দায়িত্ব পাবে কোনো কাজ হবে না, খুবই রেস্ট্রিক্টেড। তো যাই প্লেনে বসে বিড়ি খাইছে, বিড়ি খাওয়ার শাস্তি দেখেন দেখেন কতগুলো লোক চলে আসছে। কোনো কাজ হবে না, কোনো কাজ হবে ভাই, দাঁড়ায় গেছে, এইটা কেউ করে বিড়ি খাইতে হবে, বিমানে বসে খেতে হবে কেন, বিমানে বসে খেতে হবে বিড়ি, এটাই বললাম না না, এটা তো নিয়মের বহির্ভূত কাজ হবে না। তো দেখেন সব মানে এভিয়েশন সিকিউরিটি, তারপরে পাইলট সবাই চলে আসছে, ইতিহাস তৈরি করে ফেলছে, ইতিহাস তৈরি করে ফেলছে এই লোক, ইতিহাস তৈরি করে ফেলছে, তা সে কিছুই যাচ্ছে আর কি। দেখেন সবাই যে পাইলট চলে আসছে, পাইলট চলে আসছে, আচ্ছা ওরে অপলোড করে দিচ্ছে, ওর পাসপোর্ট অপলোড করে দিচ্ছে। আচ্ছা অপলোড হলে কি হবে পরে, শেষ যাই বিড়ি তো খাইছে, মালিন্দ এয়ারলাইন্সে আছি আমরা, তো বিমান পুরো ভরে গেছে মোটামুটি, এত ভালো ভিডিও করতে দেয়, অন্যান্য এয়ারলাইন্সে ভিডিও করতে দেয় না।